চলতি মাসের 15 তারিখ হতে ইতালিতে বাধ্যতামূলক করা হচ্ছে গ্রিন পাস। ইতালি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশী সহ ইতালিয়ানরা। তবে গ্রিন পাসের বিরোধিতা করে সভা সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সহকর্মী জাকির হোসেন সুমনের তথ্য ও ছবিতে রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ। চায়নার পর প্রথম ধাক্কাটা লাগে ইতালিতে। কিছু বুঝে ওঠার আগে দ্রুত আক্রান্ত বৃদ্ধি পেয়ে মৃত্যুর মিছিল বাড়তে থাকে ইতালিতে। 2019 সালে জোসেপে কন্তে সরকার প্রথম দিকে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেলেও পরবর্তীতে লকডাউন সহ বিভিন্ন পদক্ষেপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর দুই দফায় প্রধানমন্ত্রী পরিবর্তন। বর্তমান প্রধানমন্ত্রী মারিও দ্রিঘি করোনা পরিস্থিতির কিছুটা সুসময়ে ক্ষমতায় আসার পর বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণ দেখা দেয়ায় চলতি মাসের 15 তারিখ হতে সর্বক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছেন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা মনে করেন এতে ব্যবসার উপর কোনো প্রভাব পড়বে না। পরিস্থিতি আমাদের এখানে খারাপ না, ব্যবসা বাণিজ্য আমাদের মোটামুটি একটা ভালো দিকে আছে। তবে 15 তারিখ থেকে গ্রিন পাস বাধ্যতামূলক ইতালি গভর্নমেন্ট করেছে, এটা সবাই আমরা নিয়ম কানুন মেনে আমরা ইনশাআল্লাহ চলতেছি। যে সকল ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন, শিল্প কারখানা সহ বিভিন্ন স্থানে গ্রিন পাস না থাকলে প্রবেশ করা যাবে না। ইতালিতে করোনা ভাইরাসের টিকা যেমন গ্রহণ করেছেন জনসাধারণ, তেমনি টিকা না নেওয়ার লোকের সংখ্যাও কম নয়। আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন এবং যাদের এখনো ভ্যাকসিন বাকি আছে তারা ভ্যাকসিন নিয়ে নেবেন, যাদের ভ্যাকসিন করা হয়েছে তারা অ্যাপসের মাধ্যমে আপনারা যে গ্রিন পাসটা বাহির করতে পারেন। ইতালির রাজধানী রোম, পর্যটন নগরী ভেনিস, মিলানো, সিসিলিয়া, পিজা, জেনোভা সহ যে সকল শহরের পর্যটকদের আগমন বেশি হয় সেই শহরের বাংলাদেশী ব্যবসায়ীরা মনে করেন গ্রিন পাস বাধ্যতামূলক হওয়ায় তাদের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না। কারণ যে সকল দেশি বিদেশি পর্যটক আসেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তারা গ্রিন পাস নিয়েই আসেন। টুরিস্ট আসে তত অলরেডি গ্রিন পাস সহজে আছে, অতএব মনে হয় না আমাদের এর কোনো প্রভাব পড়বে। তবে গ্রিন পাস বাধ্যতামূলক এর বিপক্ষে মাঠে নেমেছেন বেশ কয়েকটি ইতালিয়ান সংগঠন। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় বিভিন্ন শহরে সভা সমাবেশ করছেন। শুধু তাই নয়, ডাক্তার সহ অনেক ইতালিয়ানি টিকা দিতে নারাজ। সরকারের ঘোষণা অনুযায়ী টিকা না গ্রহণ করায় অনেকেই এখন চিন্তিত। শুধুমাত্র গ্রিন পাস প্রদর্শন করে কর্মক্ষেত্রে প্রবেশে অনুমতি দেয়া হবে, এ নিয়েই চলছে নানা গুঞ্জন। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।